রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সুধী সমাবেশের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তর। প্রধান অতিথির বক্তব্যে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে গিয়ে সর্বস্তরের মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন জামায়াতের আমির। এই স্বাধীনতা আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত, এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে। যে সমস্ত মায়ের মুখ খালি হয়েছে, যে সমস্ত বোনেরা বিধবা হয়েছে, যে সমস্ত শিশুরা এতিম হয়েছে, যে সমস্ত যুবক যুবতী ভাইহারা হয়েছে, হে আল্লাহ তুমি তাদেরকে সবরে জামিল দাও। অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ তুলে ধরে নির্বাচনের সময়সীমা নিয়েও কথা বলেন তিনি। বর্তমানে যে সরকার আছে, জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন, নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন। এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন, সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে। বিজয় ধরে রাখতে রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করেন ডাক্তার শফিকুর রহমান। এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে, এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি। সমাবেশে বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এই জাতির মধ্যে আবার যারা বিভেদ তৈরি করার চেষ্টা করবেন, বিশৃঙ্খলা তৈরি যারা চেষ্টা করবেন, তারা অপতিত স্বৈরাচারের দালাল হিসাবে চিহ্নিত হবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।